বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছো? আশা করি বাবার মতো ভালোই আছো। তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি অনলাইন ক্লাসে। দশম শ্রেণীর বন্ধুরা, আমি আছি তোমাদেরকে নিয়ে পড়বো তোমাদের পরিণতি ও নাগরিকতা বিষয়টি নিয়ে, তোমাদের বইয়ের একাদশ অধ্যায়টি। তাহলে বন্ধুরা, একাদশ অধ্যায়টি খোলো। একাদশ অধ্যায়টি হলো বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন। বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন কেমন? অধ্যায়টির নাম হলো বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন। তাহলে অধ্যায়টা হলো, অধ্যায়টা হলো একাদশ অধ্যায়, বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন কেমন। আমাদের পৃথিবী নামের এই গ্রহটিতে অনেকগুলো দেশ আছে, কেমন? এই পৃথিবীটা অনেকগুলো দেশ নিয়েই গঠিত, কেমন? দেশগুলো বিশ্বের 60টি মহাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছে। দেশগুলো কোথায় কোথায় আছে? 60টি মহাদেশে, কেমন? স্বাধীন ও সার্বভৌম ক্ষমতার অধিকারী হলেও দেশগুলোর পক্ষে একা চলা সম্ভব নয়, কেমন? এর জন্য প্রয়োজন পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও বন্ধুত্ব, যা বিশ্ব শান্তি ও এসব দেশের উন্নয়নের জন্য অপরিহার্য। বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতার প্রয়োজন থেকে বিশ্বে গড়ে উঠেছে বিভিন্ন সহযোগিতামূলক সংগঠন, কেমন? বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা প্রয়োজন, তাই বিভিন্ন সংগঠন গড়ে উঠেছে সহযোগিতা করার জন্য। যেমন সার্ক, ইসলামী সহযোগিতা সংস্থা, কমনওয়েলথ ও জাতিসংঘ ইত্যাদি। আচ্ছা, দেখো সার্কটা কি? স্যার কেমন? স্যার পুরো নাম দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা, কেমন? এখানে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কর্পোরেশন, শুরুতে এটি দক্ষিণ এশিয়ার 60টি উন্নয়নশীল রাষ্ট্র নিয়ে গঠিত, কেমন? এই সার্কটা দক্ষিণ এশিয়ার, হ্যাঁ, দক্ষিণ এশিয়ার 60টি উন্নয়নশীল রাষ্ট্র নিয়ে গঠিত সার্ক, কেমন? পরবর্তীকালে আফগানিস্তান এর সদস্যভুক্ত হয়। সদস্য রাষ্ট্রগুলোর পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে তাদের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অগ্রগতি সাধনের লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয়েছে। সার্ক একটি আঞ্চলিক উন্নয়ন সংস্থা, সার্ক একটি আঞ্চলিক উন্নয়ন সংস্থা, কেমন? গঠন, এর গঠনটা হয় 1985 সালের 8ই ডিসেম্বরে ঢাকায় সার্কের প্রথম সম্মেলন অনুষ্ঠানের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়। বর্তমানে এর সদস্য রাষ্ট্রের সংখ্যা কতটি? 8টি। সার্ক রাষ্ট্রগুলো হলো কী কী? দেখো রাষ্ট্রগুলো হলো বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল। রাষ্ট্রগুলো দেখো স্যার কোন কোন দেশ নিয়ে রাষ্ট্র গঠিত, এছাড়া সার্ক গঠিত কী কী? বাংলাদেশ, ভুটান, কেমন, ভুটান, মালদ্বীপ, নেপাল,
ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। কেমন দেখো এই কয়টা দেশ নিয়ে কি সার্ক গঠিত? কেমন সার্কের প্রাতিষ্ঠানিক কাঠামোতে পাঁচটি স্তর রয়েছে। স্তরগুলো হলো রাষ্ট্র ও সরকার প্রধানদের শীর্ষ সম্মেলন, এক নম্বর হলো রাষ্ট্র ও সরকার প্রধানদের শীর্ষ সম্মেলন, দুই রাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন, তিন স্ট্যান্ডিং কমিটি, চার টেকনিক্যাল কমিটি এবং পাঁচ সার্ক সচিবালয়। এগুলোর মাধ্যমে সার্কের বিভিন্ন কর্মকাণ্ড সম্পাদিত করা হয়ে থাকে। কেমন সার্ক সচিবালয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। কেমন সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? নেপালের রাজধানী কাঠমান্ডুতে। কেমন এর প্রধানকে বলা হয় সেক্রেটারি জেনারেল। প্রতি বছর সার্কভুক্ত দেশগুলোর প্রধানদের নিয়ে সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সার্ক দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রায় 150 কোটি জনগণের আশাকাঙ্ক্ষার প্রতীক। কেমন সার্ক দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রায় 150 কোটি জনগণের আশাকাঙ্ক্ষার প্রতীক। আচ্ছা আসো, সার্ক গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য কী? কেমন সার্ক গঠনের লক্ষ্য ও উদ্দেশ্যটা আমরা জেনে নিই। আচ্ছা আসো, এবার সার্ক গঠনের লক্ষ্য উদ্দেশ্যটা হলো দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশগুলো বিভিন্ন সমস্যায় জর্জরিত। কেমন দারিদ্র, নিরক্ষরতা, অপুষ্টি, জনসংখ্যার আধিক্য, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি এসব দেশের দীর্ঘদিনের সমস্যা। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এসব সমস্যা দূরীকরণ ও পারস্পরিক উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিতে সার্ক গঠিত হয়। এছাড়াও সার্ক গঠনের আরও কতগুলো সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে, এগুলো আলোচনা করা হলো। আচ্ছা, এক সার্কভুক্ত দেশগুলোর জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন করা, এ অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং সাংস্কৃতিক বিকাশ নিশ্চিত করা, দক্ষিণ এশিয়ার দেশগুলোকে জাতীয়ভাবে আত্মনির্ভরশীল করে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, এ অঞ্চলের রাষ্ট্রগুলোর সাধারণ স্বার্থে সহানুভূতি ও সহযোগিতা বৃদ্ধি করা, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতার সম্পর্ক স্থাপন, অন্যান্য আঞ্চলিক সহযোগিতা সংস্থার সাথে সম্পর্ক উন্নয়ন করে সার্কের লক্ষ্য বাস্তবায়নে উদ্যোগী হওয়া, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিরাজমান বিরোধ ও সমস্যা দূর করে পারস্পরিক সমঝোতা সৃষ্টি করা, দেশগুলোর সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা নীতি মেনে চলা এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। কেমন সার্কের উদ্দেশ্য, সার্ক গঠনের লক্ষ্য উদ্দেশ্যটা আমরা জেনে নিলাম। এরপর আসো, সার্কের সাথে বাংলাদেশের সম্পর্কটা কী? সার্কের সাথে বাংলাদেশের রয়েছে নিবিড় সম্পর্ক। বাংলাদেশের প্রয়াত প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমান প্রথম সার্ক গঠনের উদ্যোগ নেন, কিন্তু তার জীবদশায় তা বাস্তবায়িত হয়নি।
পরবর্তীতে 1985 সালে তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের উদ্যোগে ঢাকায় আনুষ্ঠানিকভাবে সার্কের কাজ শুরু হয়। সার্কের উদ্যোক্তা হিসেবে বাংলাদেশ সার্কের বিভিন্ন কর্মকাণ্ডে বলিষ্ঠ ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সার্কের সদস্য হিসেবে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ও ভারসাম্য রক্ষা, আঞ্চলিক বিরোধ নিষ্পত্তি এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিদ্যমান সংকট সমাধানে বাংলাদেশ অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কেমন এছাড়া সদস্য দেশগুলোতে মানব পাচার রোধ, সন্ত্রাস দমন, পরিবেশ সংরক্ষণ, যোগাযোগ ও প্রযুক্তির উন্নয়ন, রোগব্যাধি ও দারিদ্র দূরীকরণ ইত্যাদি কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। এসব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার জন্য নানা ধরনের যৌথ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এগুলো বাস্তবায়নের মাধ্যমে সার্কের যাত্রাকে ত্বরান্বিত করার জন্য বাংলাদেশ সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। কেমন আচ্ছা, আমরা সার্কের সাথে বাংলাদেশের সম্পর্কটা জানলাম, এবার আসো আমরা জাতিসংঘটা জেনে নিই। আমরা জানি মাত্র 25 বছরের ব্যবধানে পৃথিবীতে 2টি বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছে। বিশ্বযুদ্ধের কথা তোমরা সবাই শুনেছো নিশ্চয়ই। কয়টা বিশ্বযুদ্ধ হয়েছে? 2টা বিশ্বযুদ্ধ। প্রথমটি ছিল 1914 থেকে 1918 সাল পর্যন্ত এবং দ্বিতীয়টি 1939 থেকে 1945 সাল পর্যন্ত। বিশ্বের বিভিন্ন দেশ এসব যুদ্ধে জড়িয়ে পড়েছিল। কেমন বিশ্বযুদ্ধ দুটি ছিল মানব সভ্যতার অগ্রযাত্রার বিরাট বাধা। সেজন্য যুদ্ধের পাশাপাশি বিশ্বব্যাপী চলছে শান্তি স্থাপনের প্রচেষ্টা। তাই প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য 1920 সালে গঠিত হয়েছিল জাতিপুঞ্জ বা লীগ অফ নেশনস। কিন্তু বিভিন্ন দেশের স্বার্থের সংঘাতের কারণে এই সংস্থাটি স্থায়িত্ব লাভ করেনি। ফলে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীকে গ্রাস করে। এই যুদ্ধে বিভিন্ন দেশের ব্যাপক ক্ষতি হয়। আণবিক বোমার আঘাতে জাপানের 2টি শহর হিরোশিমা ও নাগাসাকি সম্পূর্ণ বিধ্বস্ত হয়, মারা যায় কয়েক কোটি মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা দেখে বিশ্ববাসী শঙ্কিত হতবাক হয়ে যায়। তাদের মনে বিভিন্ন দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা দানা বাঁধে। এছাড়া তারা অনুভব করে মানব কল্যাণের জন্য যুদ্ধকে পরিহার করতে হবে। দেশগুলোর পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিশ্ব শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসতে হবে। ফলে 1941 সাল থেকে বিশ্ব নেতৃবৃন্দ জাতিসংঘ প্রতিষ্ঠার প্রচেষ্টা হাতে নেই। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের উদ্যোগে এবং বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সাথে দীর্ঘ আলাপ আলোচনার ফলশ্রুতিতে 1945 সালের 24 অক্টোবর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে। এভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা পরবর্তী বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশায় জাতিসংঘের জন্ম। কেমন শুরুতে জাতিসংঘের সদস্য সংখ্যা ছিল 50, বর্তমানে এর সদস্য সংখ্যা 193। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এর সদর দপ্তর অবস্থিত। জাতিসংঘের মহাসচিব হচ্ছেন এর প্রধান প্রশাসনিক কর্মকর্তা। নরওয়ে অধিবাসী রিক ভেলি ছিলেন জাতিসংঘের প্রথম মহাসচিব। বর্তমান মহাসচিবের নাম আন্তোনিও গুতেরেস, তিনি দক্ষিণ পর্তুগালের অধিবাসী। জাতিসংঘের পতাকাটি হালকা নীল রঙের, মাঝখানে সাদা, জমিনের মধ্যে বিশ্বের বৃত্তাকার মানচিত্র রয়েছে। এর দুপাশ 2টি জলপাই পাতার ঝাড় দিয়ে বেষ্টিত। জাতিসংঘের রয়েছে বিভিন্ন উন্নয়নমূলক সংস্থা। জাতিসংঘের বিভিন্ন উন্নয়নমূলক সংস্থার মধ্যে ইউনিসেফ,
ইউনেস্কো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব খাদ্য সংস্থা, বিশ্ব মানবাধিকার কমিশন ইত্যাদি উল্লেখযোগ্য। কেমন? আচ্ছা, আসো এবার জাতিসংঘের উদ্দেশ্যটা কি জেনে নিই। বিশ্ব শান্তি ও সহযোগিতার মহান লক্ষ্যে প্রতিষ্ঠিত জাতিসংঘের উদ্দেশ্য হল এক, শান্তির প্রতি হুমকি ও আক্রমণাত্মক কার্যকলাপ প্রতিরোধ করে বিশ্ব শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা, দুই, সকল মানুষের সমান অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে বিশ্বের সকল রাষ্ট্রের মধ্যে সম্প্রীতি ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি করা, তিন, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সেবা মানব সেবামূলক সমস্যার সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলা, চার, জাতি, ধর্ম, বর্ণ, ভাষা ও নারী পুরুষ নির্বিশেষে সকলের স্বাধীনতা ও মৌলিক অধিকারের প্রতি সম্মান এবং শ্রদ্ধাবোধ গড়ে তোলা, এবং পাঁচ, আন্তর্জাতিক আইনের সাহায্যে আন্তর্জাতিক বিবাদের মীমাংসা করা। তাহলে বন্ধুরা, আমরা জানলাম জাতিসংঘের উদ্দেশ্যটা কেমন। পাঁচটা উদ্দেশ্য রয়েছে, এরপর আসো জাতিসংঘের গঠনটা জেনে নিই। এখন আমরা জাতিসংঘের বিভিন্ন সংস্থা বা শাখার গঠন ও কার্যাবলী সম্পর্কে জানব। জাতিসংঘের মোট ছয়টি সংস্থা বা শাখা আছে। হ্যাঁ, আছে। এগুলো হলো কী কী? সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ওসি পরিষদ, আন্তর্জাতিক আদালত, জাতিসংঘ সচিবালয়। কেমন? এগুলা রয়েছে কি জাতিসংঘের গঠন। আচ্ছা, আচ্ছা বন্ধুরা, আমরা যে অধ্যায়টা এতক্ষণ পড়লাম, বুঝলাম, এখান থেকে আমরা ভাষা আরও ভালো করে পড়ে আমরা যেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারি। যে কোনো জায়গা থেকে প্রশ্ন করা হোক না কেন, আমরা যদি ভালো করে পড়ি তাহলে আমরা প্রশ্নের উত্তর দিতে পারবো এবং ক্লাসগুলো মনোযোগের সহিত দেখবে আর কি, ভালো থাকবে, পড়াশোনা করবে। আজকের আগামী দিন আবার দেখা হবে। আজকের জন্য এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।